মায়াপুরের রেখে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাধা মাধবের বিগ্রহের মহা অভিষেক হবে ইসকনের 50 বছর পূর্তি উপলক্ষে। মায়াপুরের রেখে যাওয়া মুখ্যমন্ত্রীর উপহার স্বরূপ রাধা মাধবের বিগ্রহের মহা অভিষেক হবে এবারের গৌর পূর্ণিমা উৎসবের দিন নদিয়ার মায়াপুর ইসকনে। প্রসঙ্গত 2018 সালের 13 ফেব্রুয়ারি মায়াপুর ইসকন মন্দির দর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মুখ্যমন্ত্রীর হাতে উপহার স্বরূপ রাধা মাধবের দুটি বিগ্রহ তুলে দিয়েছিল ইসকন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিগ্রহ দুটি ইসকনেই রেখে পূজা অর্চনা করতে বলেছিলেন। সেই মতো ইসকনের 50 বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর রেখে যাওয়া রাধা মাধবের বিগ্রহের মহা অভিষেক হবে এবারে পৃথক একটি মঞ্চে। দোল পূর্ণিমার দিন মহা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং স্থানীয় জনপ্রতিনিধি সকলে। আজ মায়াপুর ইসকনের তরফে মুখ্যমন্ত্রী রেখে যাওয়া বিগ্রহকে সাজিয়ে তোলা হয়েছে। এই বিগ্রহ দুটি মায়াপুর ইসকন মন্দিরে নতুন মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে হাতে মন্দিরে নিয়ে গিয়ে এই বিগ্রহের প্রতিষ্ঠা করবেন বলে ইসকন সূত্রে খবর। নর্থ ইস্ট অর্থোপেডিক ও ট্রাউমা হাসপাতালের সুবিধাসমূহ আইসিইউ আইসিসিইউ এন আইসিইউ ঔষধ সাধারণ শল্য চিকিৎসা নূর সার্জারি অর্থো সার্জারি অ্যান্ড্রাগোলজি যুগ্ম প্রতিস্থাপন আর্থ্রোস্কোপি জটিল ট্রমা এবং ফ্র্যাকচার বিকৃততা সংশোধন রিয়ামেটোলজি ক্রীড়া সেরা ডট ডট চন্দন শেখর ঊর্ধ্বতন অস্থায়িতিক পরামর্শদাতা ডট অনিল কুমার সিং নিউরো সার্জন ডা রঞ্জিত কুমার সিং অস্থি চিকিৎসা সার্জন এবং অর্থোপ্লাস্টিক ও মেরুদণ্ডের সার্জারিতে স্পেশালাইজড ডট পরিধি আবিল আরএমও ইনচার্জ খাজাচি সড়ক আরও অশোক রাজপথ পাটনা 4/24 ঘন্টা সিটি ডি নজরদারির অধীনে। নবদ্বীপ মধ্যে মায়াপুর গ্রাম তথায় জন্মিলেন শ্রী চৈতন্য ভগবান। আগামী 18 মার্চ 2022 ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরহরির শুভ আবির্ভাব তিথি। সেই কারণে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে বিশ্ব আধ্যাত্মিক মুখ্য কেন্দ্রে গৌর পূর্ণিমা উদযাপন করি। গৌর পূর্ণিমা যেহেতু উদযাপন করি সেই কারণে বিশেষ করে আমরা জপ ভগবান গৌরের কথা প্রসাদ বিতরণ গ্রন্থ বিতরণ এবং নাম সংকীর্তন করে থাকি এবং বিকেলবেলা আমরা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করি। এই অনুষ্ঠানগুলোতে রঙের কোনো ব্যবহার নেই রসাভাস, সেই কারণে আমরা এখানে রং ব্যবহার করি না, কারণ এটি দোল উৎসব নয়, এটি গৌর উৎসব।